দেখতে ভালো লাগে। তো এটা কিভাবে বানায়? ওটা মাছের মাথাটা ভাজা সেই গুঁড়া করে লয়, ডালটাকে গুঁড়ো করে নেয়, ডালটারও গুঁড়া করে নেয়। তো এই মাছের মাথা সব উতরাইলে তো ওই গুড়িটি যায় আল্লাহরে, গুড়িটি যায় আল্লাহরে। হ্যাঁ হ্যাঁ, তো এটা কি বাংলাদেশ থেকে শিখে এসছো? তোমার তোমারই বানানো? আমার বানানো না, আমার 14-20 বানানো। ও ঠিক আছে। তো আপনারা সবাই শুনতে পারলেন, এটা আমাদের ফ্যামিলির একটা রেসিপি, আমাদের অনেকদিন আগে থেকেই শুনে আসছি এই রেসিপিটা তৈরি হচ্ছে, মানে আমাদের বংশেরই এটা একটা বলতে পারেন ধারা, একটা ভালো রেসিপি। হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে নতুন একটা রেসিপি, আপনারা এর আগে তো কোনোদিনই দেখেননি, এটা আমার শাশুড়িমার রেসিপি, কলাইয়ের ডাল গুঁড়ি করে এটা মাছের মাথা দিয়ে রান্না করা হয়। দেখতে থাকুন পরের রান্না সামনে এগিয়ে আসছে, এরপরে দেখতে থাকুন। এখানে কলাইয়ের ডাল গুঁড়ো করা হচ্ছে, দেখুন ডালটা পাটাতে বাটা হচ্ছে, এটা মিক্সিতে বাটলে ভালো হবে না, এটা তো পাটাতেই বাটতে হবে, তাহলে টেক্সচারটা একটু ভালো আসে। হচ্ছে পুরান মতো আদা জিরে বাটা, হলুদ গুঁড়ো, খানিকটা লঙ্কার গুঁড়ো, বেশি ঝাল হবে না। আর এখানে হয়েছে শুকনো কলাই ভাজা, জিরে এবং ধনে পেস্ট করে নেওয়া, মানে গুঁড়ো করে নেওয়া। আর লাগবে একটা, আর এখানে দেখছি ভাজা হচ্ছে একটা কাতলা মাছের মাথা, মাছের মাথা তো লাগবেই, ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা নিতে পারেন, আমরা এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, বড় মাছের মাথা হলেই হবে। ফোড়নে কারো জিরা দেওয়া হলো, লঙ্কা শুকনো লঙ্কা আর তেজপাতা, আদা জিরা বাটা, লঙ্কা, একটু স্মোকি করে করতে হবে রান্নাটা, একটা স্মোকের একটা ফ্লেভার আছে, ওটা একটু বেশি টেস্টি হয়। আচ্ছা এবার কমিয়ে দিতে হবে ফোড়নটা দিয়ে, মশলাটা দিয়ে এবার কষতে হবে ভালো করে মশলাটা। হালকা একটু জল দিয়ে দেওয়া হবে, স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো, লবণ দিয়ে দেওয়া হয়েছে। এবার ডালটাকে মানে জলটাকে একটু ফুটতে দেওয়া হবে, তারপরে এর মধ্যে মাছের মাথা এবং ডাল দেওয়া হবে। ডালটাকে প্রতিবার ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ওই টেস্টটা আসবে না। হ্যাঁ, আর নাড়তে হবে অনবরত, মানে ডালটা লেগে যেতে পারে। এবার মাছের মাথাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, মাছের মাথাগুলো দিয়ে দিবেন ডালের মধ্যে সবাই, এবার অনবরত নাড়তে থাকবেন। স্বাদ মতো একটু সামান্য চিনি দিয়ে দিবেন, অল্প একটু করে রাখা ভাজা মশলাটা আমরা দিয়ে দিব, ছড়িয়ে দিব ভালো করে, একটু নেড়ে নেব। দেখতে পেয়েছেন এরকম একটা ঘন গ্রেভি মতো হবে, দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে। কিংবা দেখুন তৈরি হয়ে গেছে কলাইয়ের ডাল দিয়ে মাছের মাথা, আমাদের ফ্যামিলি রেসিপি। তো অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাদের সঙ্গে থাকবেন, আর কোনো কিছু বলার থাকলে কমেন্টে বলবেন, আর অবশ্যই হ্যাঁ বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।